পাথর পর এবার অনুব্রত এসএসকেএম এর জনতা রোষের মুখে অনুব্রত দাপুটে তৃণমূল নেতাকে চোর বলে বিদ্রুপ খোদ অনুব্রতকে বিদ্রুপ জনতার হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই অনুব্রতর এসএসকেএম থেকে অনুব্রত মণ্ডলকে ফিরিয়ে দিল সাত সদস্যের মেডিকেল বোর্ড এদিকে গরু পাচার কাণ্ডে সোমবারই তাকে তলব করেছিল সিবিআই চিকিৎসার জন্য হাজিরা দিতে পারবেন না বলে ইমেল মারফত জানিয়ে দেন অনুব্রত কিন্তু এবার কি করবেন অনুব্রত হাজিরা কি দেবেন নিজাম প্যালেসে এই প্রশ্নের মধ্যে এসএসকেএম এ অনুব্রতকে গরু চোর বলে বিদ্রুপ করলেন এক রোগীর আত্মীয় তিনি হারোয়ার বাসিন্দা নাম বাপ্পা স্বাভাবিক হয়ে থাকে যে একটা গরু চোর ধরলে যে তাকে গ্রামের পঞ্চায়েতের প্রধানরা কিংবা গ্রামের মেম্বাররা যেভাবে বিচার করে ওকে ধরে গাছের গোড়ায় বাঁধে কিংবা লাঠি দিয়ে মারে ওনাকে এরকম করা উচিত এরকম করলে বুঝতে পারবে যে আমি কতটা গরু চোর কিংবা কীভাবে গরু চুরি করছি জনসাধারণের টাকা নিয়ে সোমবার এসএসকেএম হাসপাতালে এসেছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল চিকিৎসকদের সাত সদস্যের টিম অনুব্রত শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখেন তারপর তারা জানিয়ে দেন হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন নেই দীর্ঘক্ষণ হাসপাতালে কাটিয়ে এরপর তিনি বেরিয়ে যান সেখান থেকে এবং তারপর তাকে ঘিরে সংবাদ মাধ্যমের ভিড় জমে কেশমণ্ডলকে ঘিরে নিরাপত্তা রক্ষীদের বেষ্টনী তৈরি হয় এবং তিনি একবার চারিদিকটা একবার তাকিয়ে দেখেন তারপরই শটান গাড়িতে উঠে বসেন কিন্তু ততক্ষণে এসএসকেএম চত্বরে চিৎকার ভেসে আসে অনুব্রতকে কেন্দ্র করে রোগীর আত্মীয়দের বিদ্রুপে রীতিমতো উত্তপ্ত পরিবেশ তৈরি হয় উড়বান চত্বরে পরে সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে হারোয়ার বাসিন্দা বাপ্পা নামে ওই যুবক জানিয়ে দেন চলেই গেল বেরিয়ে তাহলে কি করবো যেরকম জনসাধারণ আমাদের গ্রাম অঞ্চলে স্বাভাবিক যেরকম বিচার আদর্শ হয় নেড়া করে ছেড়ে দেওয়া হয় লাঠি দিয়ে মারা হয় এই বিচারটাই ওনাদের চাই তারপরে বুঝবে যে গত সপ্তাহে পার্থকে হাসপাতালে রেখেই সপাতে জুতো ছুড়ে মারেন এক মহিলা পার্থর গাড়ি লক্ষ্য করে জুতো ছুড়ে নিয়ে এসআই চিকিৎসা করাতে আসা ওই মহিলা যদিও সেই জুতো পার্থর গায়ে লাগেনি তার গাড়িতে লেগে পড়ে যায় কিন্তু কেন প্রাক্তন মন্ত্রীকে জুতো ছুড়লেন তিনি শুভ্রা গরুই নামে ওই মহিলার সপাট জবাব কেন নিতান্তই সাধারণ বেশ পরনে সাধারণ সুতির শাড়ি মুখে মাস্ক কপালে টিপ চুলে খোপা দেখেই মনে হয় সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ সেই তিনি এদিন পার্থর বিরুদ্ধে গর্জে ওঠেন এমনকি পার্থকে ছুড়ে মারা জুতো তিনি আর সংগ্রহ করেননি খালি পায়ে বাসে উঠে পৌঁছে যান নিজের বাড়িতে তারপরে জানান তিনি ওই জুতো পার্থকে পুজোর উপহার দিয়েছেন তবে পার্থর পর এবার অনুব্রতকে ঘিরে তৈরি হয় জনতার রোষ সরাসরি জনতার তরফ থেকে করা হলো বিদ্রুপ কিন্তু প্রকাশ্যে অনুব্রতর মতো প্রভাবশালীর বিরুদ্ধে বিদ্রুপ ছুড়ে দেওয়ার ফল ভুগতে হবে না তো সাধারণ ওই রোগীর পরিবারের সদস্যদের নেমে আসবে না তো কোনো আক্রমণ মনে মনে সে আশঙ্কা এখন কুড়ে কুড়ে খাচ্ছে জনৈক বাপ্পাকে আর হবে নাই বা কেন কথিত রয়েছে বীরভূমের অনুব্রত মণ্ডলের অনুমতি ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না এতটাই দাপট এই নেতার সেই অনুব্রতকে রেখে গরু চোর বলে বিদ্রুপ করার ঘটনায় নিঃসন্দেহেই খুবই আশঙ্কাজনক অবস্থা তৈরি হয়েছে বাপ্পার মনে সম্প্রতি জোকা এসআই হাসপাতালের বাইরে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দেখে এক মহিলা জুতো ছুড়ে মারেন এবং এ নিয়ে শোরগোল কম হয়নি সে সময় সংশোধনাগারে গিয়েও তাকে বিভিন্ন রকমের বিদ্রুপ শুনতে হয়েছে তবে এবার এসএসকেএম চত্বরে নিশানায় খোদ অনুব্রত বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ভরুচার 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 ভরুচার